সো গুড মর্নিং আর পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ ওটাতেই হচ্ছে মার জন্য কেনা ওয়াশিং মেশিনটা আসছে মা এখন অব্দি কিছুই জানে না আমরা ফ্ল্যাটে কাজ করছিলাম আর যাই হোক আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে সো এখন মা তো সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো ম্যাক্সিমাম একটু চাটা খেয়ে হয়তো বসেই আছে কি কি করছে জানি না কি পড়ে আছে জানি না তবে আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে মার এই গিফটটা কেমন লাগে মা ইভেন মার মনেও নেই যে আজকে মার বার্থডে সো মাকে সারপ্রাইজ করতে পারলে খুব ভালো লাগবে আর স্পেশালি যদি মার গিফটটা পছন্দ হয় তাহলে হয়তো সব থেকে বেশি ভালো লাগবে তো এবার মায়ের রিয়াকশন দেখার পালা ফাইনালি কি করছো হ্যাপি বার্থডে টু ইউ এটা তোমার জন্মদিনের গিফট কি আছে বলো তো কি আছে তুমি বলো গেস করো কি আছে টিভি এরকম লম্বা সাইজের টিভি হয় মা ওয়াশিং মেশিন ভালো লাগছে খুশি আছে কিছু না তোমাকে তোমাকে পরে তুমি এত সিস্টেমে তুমি যেও না দু চারটে সুইচ তুমি শিখে নেবে সেই কথা আমি এখন বোঝা যাচ্ছে যে এটা অন্য ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে এখন আমি সোনিটাতেই করছি যেটাই আমি ব্লগ করি ওই ক্যামেরাটাতে ক্যামেরাটা সবই ঠিকঠাক ছিল শুধু প্রবলেম ছিল অডিওতে অডিও জ্যাকটা খারাপ হয়ে গেছিলো যার জন্য সাউন্ড ঠিকঠাক আসছিলো না আবার আসছিলো চলে যাচ্ছিলো এরকম আর কি তো সেটা ঠিক করতে দিয়েছিলাম আমি অনেক দিন ধরে ওরা ক্যামেরাটা নেয়নি আমার কাছ থেকে ওরা পার্টসগুলো পার্টস কী কী লাগবে সেগুলো লিখে নিয়ে ক্যামেরা আমাকে দিয়ে দিয়েছে যখন ওরা পার্টস পেয়ে গেছে তখন আমাকে ডাকে যে পার্টস চলে এসছে আমি ক্যামেরা নিয়ে যাই তো একদিন রাখে রেখে পরের দিন দিয়ে দেয় খুব হেল্প করেছে ওরা এটা হচ্ছে নিওসা বোধহয় ইয়ে সোনি নিওসা ওটা সার্ভিস সেন্টারটা হচ্ছে ওই মানিকতলার একটু আশেপাশে তোমরা গুগলে সার্চ করে নিয়েও পেয়ে যাবে খুবই হেল্প করেছে আর যতটা সম্ভব তাড়াতাড়ি ওরা দিয়েছে আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ সো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন আমি অফিসে এসেছি অফিসে এসে পুরো ভিজে গেছি আজকে মানে যা তা অবস্থা পুরো জামা কাপড় ভিজে একাকার কাণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো কোনো রকমে এসেছি এসে এখন ফ্ল্যাটে এসেছি এবার এখান থেকে বাড়ি যাবো অনেক প্ল্যান আছে আজকে এই যে তৃষা একবার হ্যালো করো হ্যালো তোমার ব্লগ করা হয়ে গেছে বুঝতে পেরেছি তুমি ভাগ্য ভালো আছো তুমি একদম বলনি আজকে মায়ের বার্থডে ফালতু বকা হবে ইয়ার্কি ফাজলামি এইসবই হবে আর কি তোমরাও দেখো আমাদের ইয়ার্কি ফাজলামি আর কি তো ব্যাপার হচ্ছে এখন আস্তে আস্তে ব্লগ গুলো পরপর আসছে কন্টিনিউ করার চেষ্টা করছি ডেইলি ব্লগ করতে পারছি না ডেইলি ব্লগ করা সম্ভব না বাট ট্রাই করব উইকে তিনটে চারটে ভিডিও দেওয়া আমার মনে হয় কি বলতো ইউটিউবের ক্ষেত্রে তবে কিন্তু যেটাই করো না কেন সেটা মাইন্ডে ফিক্সড করো মাইন্ডে ফিক্সড করতে এবার কথা এখান থেকে
ফিল হতে হবে কি বলতো সাবান যখন তুই ইউটিউবকে যদি তুই শুধুমাত্র এভাবে করিস মানে তুই এখন যেভাবে করছিস যে আমার জার্নি রেকর্ড হয়ে থাকছে তার সঙ্গে সঙ্গে আমি একটা ফ্যামিলি বানাচ্ছি যারা রিয়েল ফ্যামিলি যাদের কাছে এটা ম্যাটার নয় যে তৃষা এখানে কাট 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 আমি যা যা বললাম সব কাট সব রাগ আমাদের মধ্যে থেকে ফুটে ফুটে বের হয় মাঝে মাঝে ঠিক আছে একটু পরে আসি সব কাট কিছুই কাট না এগুলো সবই থাকবে শুভ ভীষণ বিরক্ত হয়েছে আগে একদিন আমি একটা ব্লগ করেছিলাম সেটা আমি 530 বার হচ্ছে বলেছি যাই হোক এখন বাজে হচ্ছে 5টা তো ছোড়দা গেছে হচ্ছে ওয়াশিং মেশিন ইনস্টলেশন করতে আর আমার কাজ এখানে মোটামুটি শেষ হয়ে গেছে মোটামুটি মানে যতটুকু করেছি করে চলে যাচ্ছি এই কারণে কারণ হচ্ছে আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি হাম করেগা হাম কুক করেগা তো ইসিলিয়ে ক্যা হোগা ছোড়দা সব কিছু বাজার করে নিয়ে আসবে বলেছে ও সব কিছু আমাকে বলেছে লিস্ট করে দিতে তো আমি চাইছি যে এখন গিয়ে যদি একটা হাফ অ্যান আওয়ারের ঝাপকি মেরে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে ওই একটা পাওয়ার ন্যাপ নিতে পারলে খুব ভালো লাগবে আর কি একটু রিফ্রেশ লাগবে তারপরে রান্নাবান্না করতে সুবিধা হবে তো সেই কারণেই শুভ এখন ওয়েট করছে আমাকে বলেছে বেশি টাইম দেবে না এই পাশ থেকে আমাকে দেখাচ্ছে যে 1 মিনিট হয়ে গেছে 1.5 মিনিট হয়ে গেছে 2 মিনিট হয়ে গেছে আমি সেটা দেখাইনি আমি ও তিনবার চারবার হচ্ছে বলেছে তিনবার হচ্ছে বলেছে আর যাবো গিয়ে মানিককে দেখবো মানিক জানি না কি করতে দেখা যাক তৃষা যখন বলে আমি একটুখানি ন্যাপ নিয়ে হালকা ন্যাপ নিয়ে উঠে করবো তখন আর মনে হয় প্রোগ্রাম আস্তে আস্তে বানচাল হতে যাচ্ছে বানচাল হতে যাচ্ছে না সেটা করতে পারো করলে আমি একটু কাজ করে নেবো এটা হচ্ছে ব্যাপার তোমাকে ইয়ে তুমি টিভির ফটো পাঠাও আমাদেরকে একটু টিভির ভিডিও করে দেখাও ফটো পাঠাও তাড়াতাড়ি আসো হেল্প করবে হ্যাঁ খালি খেতে আসলে হবে এতক্ষণ ছিলই না সিনারি হতে কি হচ্ছে জানেই না 2 ঘন্টা অবধি উপরে এখন 2 ঘন্টা পর এসে হচ্ছে ফুল ড্রামা সমস্ত পেঁয়াজ আমাকে দিয়ে কাটিয়েছে সমস্ত আলু আমাকে দিয়ে কাটিয়েছে এখন গ্যাসও আমাকে দিয়ে বাজছে বিরিয়ানি প্রিপারেশন হচ্ছে বৌদি আমাকে ফোন করেছিল ভিডিও কল করে দেখালো নতুন টিভি লাগানো হয়ে গেছে সেটাতে আমাদেরই ব্লগ দেখছে তো ফোন করে দেখালো যাই হোক তো তোমার কথা জিজ্ঞেস করছিল আমার সাথে কথা হলো ভিডিও কলে জিজ্ঞেস কত কখন আসবে ওরা এতক্ষণ পরে এসেছে এই যে বৌদির মনটা ভালো রে মনটা খারাপ আছে সে কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে দিদিও খাচ্ছে তুমিও খাও না তোমাকে টানছে বলো আগে সোয়েটার পরে হাই
সোয়েটার পরিস নি না ইয়ান্ডি আরে মারি এলে মারি না ওটা না সেম সেম নিতে হবে না সেম সেম নিতে হবে পাকড়াও করে আসি চল এটা নিজের মতো করেই যাচ্ছে এটা বাবার সোয়েটার বাবার সোয়েটার তুমি বলো টুইগি পরেছে বলো এটা কার সোয়েটার জানো কে কিছু হতে দেবে মাম্মা আছে তো তোমার ভয় লাগছে তাও ভয় লাগছে ভালো করে সাজাও লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে দারুন দারুন ও ও এটা তো একদম মানে একটা চামচ লাগবে না দেখো কি হয়েছে না ওটা আমার ছেলেদের জন্য করে আমার মেয়ের জন্য করে আমি তো করি না এটাই কমই ছিল হয়ে গেল কেউ না কেউ ঠিক হয়ে যায় সবাই মিলে করলে এই জন্য কোনো না কোনো কিছু বাদ যায় না সব কিছু কিছু না কিছু একটা হয়ে যায় তাই না বিআইটার উপর আমাদের অনেক আস্থা অনেক আকাঙ্ক্ষা তার জন্য বেশি কিছু খাচ্ছি না যাতে পেটটা খালি খালি থাকে তোমার দু চামচ হলো এ পাল বলছে আপনি নিজে নিয়ে নিন শান্তি করে হ্যাঁ বার্থডে গার্লকে খাইয়ে দিয়ে তোমার খাওয়া বার্থডে গার্লকে ক্যামেরার সামনে বেশি ক্যামেরার সামনে বেশি এটা মায়ের জন্য আনা আমার দুলো তো তোমরা খাচ্ছো তুমি না আমার মনে উল্টো করে দাও তাহলে এটা স্লিপ কাটবে কম সবই স্লিপ কাটছে দাঁড়াও মাখিয়ে নি সব তেল মাখিয়ে নি তারপর সব চেপে সব এখানে এগুলো সব রেডি হয়ে গেছে এবার সাজানো হবে হ্যাঁ ভাত না এরকম না নিচে পুরোটাই চিকেন এটাকে বলে হচ্ছে খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি ইউটিউবে তোমরা দেখে নিতে পারো খাচ্ছি বিরিয়ানি রেসিপি তো খাচ্ছি বিরিয়ানিতে মাংসটা পুরোপুরি কাঁচা থাকে মাংসটাকে কিচ্ছু রান্না টান্না করতে হয় না একদম নিচে মাংসটা দিয়ে দিতে হয় তার উপরে 60% কুকড রাইস মাংসটার যে জল তাতেই মোটামুটি স্টিমে স্টিমে রাইসটা পুরোপুরি হয়ে যায় আর চিকেনটাও একসাথে হয়ে যায় মানে এটা খুব সহজ পদ্ধতি যদি তোমার কাছে সব ইনগ্রেডিয়েন্ট আনা থাকে তাহলে ভীষণই সোজা পদ্ধতি আচ্ছা নিচে তেজপাতা দেওয়া হয় নিচে তেজপাতাটা এই রেসিপির অংশ নয় এটা যে কোনো বিরিয়ানিতেই করা যেতে পারে যেগুলো স্পেশালি এরকম টাইপের দম বিরিয়ানি মানে নিচে লেয়ারটা পুড়ে যায় অনেক সময় একটু লেগে যায় তো সেই কারণে তেজপাতা দিয়ে দিতে হয় যাতে নিচের লেয়ারটা না পড়ে বা পুড়লেও সেটা যেন তেজপাতার উপর দিয়ে যায় আচ্ছা আবার বলো ধরে বল ধরে বলো ক্যামেরা ধরে বল ওটা ধরে টিপতে নেই কিন্তু টিপলে দেখা যাবে না যা
মানে কুইক কাটার পর্ব সমাপ্ত, এরপরে খাওয়া দাওয়ার পর্ব হবে। দেখতে আমি ওয়েট করছিলাম যতক্ষণ না পর্যন্ত বিরিয়ানিটা না বসানো হয় ততক্ষণ আমরা হচ্ছে তো বিরিয়ানি। ও বাবা মা, ওরে বাবা, সৌভাগ্য সৌভাগ্য তোমার এত ভালো বৌমা আছে, বৌমা এত সুন্দর সুন্দর জিনিস ওটা চকোটিপস খাবে। তুমি চকোটিপস খাচ্ছ তো, সুন্দর একটা কুর্তি কিনেছে দেখো। কেকটা ভালো শাবার মা পুরো ভাতের মতো খায়, ছোটবেলা থেকে এভাবেই খাই ওমা। কদিন পরে একটা অনুষ্ঠান হবে, সেটাতে আমরা তোমাদেরকে সবকিছু দেখাবো। কি অনুষ্ঠান হবে এখন বলবো না, সাসপেন্স। আমরা অনুষ্ঠানে মোটামুটি দু তিন আগে থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো ভাবছি। এখানে ফটো চলবে এখন কিছুক্ষণ, আর বৌদি আছে বলে ফটো করে তবে আমিও ঢুকে যাই। ছবি তোল, ছবি তোল। প্রচুর খেটেছে আজকে, চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি সব টিসা বানিয়েছে। জানি না খাওয়া যাবে কি যাবে না, তবে যাবে নিশ্চয়ই। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, আমি আজকে অনেক খেটে নিয়েছি, আমি আজ চার মাস কিছুতেই রান্নাঘরে ঢুকবো না। সামনের মাসে আমার জন্মদিন আগের থেকে বলে দিচ্ছে যে আমি খাটবো না। মানে জানুয়ারিতে খেয়ে নাও, খাইয়ে দিলাম না। So, সমস্ত কেক কাটা হয়ে গেছে এবার। Now, it's time for বিরিয়ানি! ঠিক আছে।
মামার নতুন ফ্ল্যাট নিয়েছে, কলকাতা শিফট হচ্ছে, গুয়াহাটিতেই থাকতো। আর এখানে সবাই আছে, দিদি আছে, তো এখানে আসা যাওয়া তো সবসময় চলে। তো এখানে মামা পার্মানেন্ট শিফট হয়ে যাচ্ছে কলকাতায়, তাই তো? এটা আমাদের জন্য একটা ভালো খবর। আমার মামার বাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে, এখানে একটা দুটো তিনটে হয়ে গেল এবার। আর ঘোরার জায়গাও বেড়ে যাচ্ছে আমাদের আশেপাশেই, খুব একটা দূরে না। তো 13 তারিখে তোমার মানে মামার হচ্ছে গিয়ে তোমার গৃহপ্রবেশ, তো আমরা সবাই যাব ওখানে আড্ডা মারতে, খাওয়া দাওয়া করতে, হই হুল্লোড় করতে। নিশ্চয়ই সবাই যাবে, সেখানে বলছে এখানে কেউ মারবে না, চাকরিটা তো জমে গেছে। বিরিয়ানি দিয়ে বাঁধাকপি খাচ্ছে, বাঁধাকপি দিদি দিয়েছে খাচ্ছে, শিশু পাচ্ছে।